একটি সামাজিক সংগঠনে কিছু জাকাতের টাকা আসছে, আমরা চাচ্ছি না সেই টাকায় শাড়ি লুঙ্গি দিতে, আমরা চাই বড় একটা ফান্ড গঠন করে একজনকে স্বাবলম্বী করতে। আমি বুঝতে পেরেছি আজকে ইসলামী আন্দোলন যারা করে পারফেক্ট সত্যিকার ইসলামী আন্দোলন, তারা এই কাজটা করে, সাহাবারা এই কাজটা করতেন। সোহাইব রুমি যারে জাকাত সবচেয়ে কম দিতেন, সোহাইব রুমি যাকে সবচেয়ে কম দিতেন জাকাত, এত কম ছিল ওই লোকটা জাকাত গ্রহণ করার পরে তার উপরে জাকাত ফরজ হয়ে যেত, এমন দেওয়া দিত। হযরত ওমর জিজ্ঞেস করে এত বেশি দেও কা, অল্প অল্প দিলে প্রত্যেক বছর আসবে, তার অভাব জীবনে যাবে না, একবারে এমন দেওয়া দেব যেন আগামীবার থেকে তার আমার কাছে আসা না লাগে, সে আমার কাছে আসবে না, অন্য অনেককে এখান থেকে জাকাত দেবে। তাহলে আপনি একটা পরিবারকে উঠান, তাহলে অন্তত জাকাত খাওয়ার একটা পরিবার কমবে। কি একটা ভ্যান গাড়ি কিনে দেন, একটা রিক্সা কিনে দেন, একটা সেলাই মেশিন কিনে দেন, এমন একটা কিছু কিনে দেন যাতে করে সে একটা কিছু করে খেতে পারে। এইটাই কিন্তু জাকাতের মূল স্পিরিট। আপনি শাড়ি দিলেন, লুঙ্গি দিলেন, আবার সাইনবোর্ড লাগায় জাকাতের শাড়ি বিতরণ করা হবে, ভাই ভিড়ে ভিড় যত নারী পুরুষ সেখানে পায়ের নিচে পড়ে চারজন মারা গেছে, এমন রেকর্ড আছে না নাই? জোরে কোন। আবার এই জাকাতের শাড়ি কোথার থেকে আসছে? ঢাকার ইসলামপুর, চট্টগ্রামের হ্যাঁ সেই মার্কেট, সেখানে দোকানের সামনে সাইনবোর্ড লাগাইছে এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়। তাহলে জাকাতের শাড়ি বোধ হয় ভিন্ন কোনো একটা জিনিস, কি অন্য শাড়ি আর জাকাতের শাড়ি বোধ হয় দুই জিনিস, সব শাড়ি এক জিনিস। জাকাতের শাড়ি পাওয়া যায় সাইনবোর্ড দেওয়ার অর্থ হইল কম দামে আপনি সবচেয়ে ভালো এখানে পাবেন, জাকাতের শাড়ি কিনেন। তাহলে এইটা হয় না, এটা হয় না। আপনি চেষ্টা করেন জাকাতের টাকা দিয়ে একটা ফ্যামিলির কিভাবে, এখন সামাজিক সংগঠনটা আবার ইসলামী সংগঠন হইতে হবে, নামাজিদের দিনদার দায়ের আল্লাহ ইসলামী আন্দোলনের কর্মীদের সংগঠন হইতে হবে। তা না হইলে কিন্তু এখানে জাকাতের টাকা জমা করবে কিন্তু কাজের কাজ অনেক আছে এরকম রেকর্ড, কাদেরকে জাকাত দেওয়া যাবে না, জাকাত দিবেন আটটা খাতে, আটটা খাতে ফকির মিসকিন, আল্লাহ এইভাবে আটটা খাত উল্লেখ করেছেন। এই আটটা খাতের বাইরে যারা তাদের কাউকে দেওয়া যাবে না, দিতে হইলে আটজনের একজনকে আট খাতের এক খাতে দিতে হবে। জাকাতের খাতগুলো কি কি খাইছে রে, সারা বছর খাওয়া পড়া পারিবারিক খরচ এগুলো বহন করার পরে আপনার কাছে যদি 7.5 ভরি সোনার পরিমাণ টাকা, তাহলে 7.5 ভরি সোনা মানি 4.5 লাখ, 4.5 লাখ 4.5 লাখ টাকা যদি জমা থাকে খরচ না হয়, এটা রয়ে গেছে খরচ পরিচালনার পরে, অথবা 52 তোলার উপর সমপরিমাণ টাকা জমা থাকে, বর্তমানে ভেলি রূপা যেটা সবচেয়ে ভালোটা এটার ভরি 1500 টাকা, তাহলে 52 তোলার দাম কত? 52,025, 75,000 টাকা যদি বছরের শেষে আপনার কাছে জমা থাকে, 75,000 টাকা, তাহলে আপনার এই টাকার জাকাত দিতে হবে আপনি সাহেবের নিসাব। তাহলে জাকাতের ব্যাপারে ব্যবসায় টাকা আছে ওখানে কারো করে ধার দিছেন, ওখানে পাওনা আছেন, এগুলোও কিন্তু এই 75,000-এর লগে যোগ হবে, হিসাব হবে, এগুলোর উপর জাকাত আসবে। শাশুড়ি খুব শেয়া না, খুব বৌমা একটা কাম করিস, স্বর্ণ 6.5 ভরির উপরে কিনিস না, কাম্মা কেয়া 7 ভরি হইলে আবার জাকাত দেওয়া লাগবো। দেখছেন এরকম শাশুড়িও কিন্তু সংসারে আছে, 6.5 ভরির বেশি নিজের কাছে কিনিছে না রাখিছে না, তাহলে বুঝা গেল ক্ষমতা আছে, কিন্তু আল্লাহর খাতে দেওয়া লাগবে, এই জন্যে আসল জায়গায় গিয়ে ঘাটতি দেখায়, এটা একটা মুনাফেকি। টয়লেট বা বাথরুমে উজু করলে উজু হবে কি না, টয়লেট পেশাবখানা পায়খানার সাথে অন্তত হাফ একটা দেওয়াল যেটা হাঁটুর উপরে উঁচু হতে হবে, হাঁটুর উপরে, যাতে করে টয়লেটের পানির সিটা
গোসলখানায় না, সবগুলো দেওয়াল না থাকে, এইটাও খোলা এইটাও খোলা, তাইলে সকল বিশেষজ্ঞ একমত এখানে উজু করলে উজু হবে না। করবেন নাকি? পুকুরে পানি নাই, সব শুকিয়ে গেছে, ব্যাঙ্গের ছানা কিলবিল করে, ব্যাঙ্গ আছে ব্যাঙ্গের ছানা, এখন কি করবেন? এই অবস্থায় আপনার এখানে উজু না করলে আপনার নামাজ পড়া সম্ভব না। তাইলে আপনি কয়েক বদনা পানি দিয়ে আগে টয়লেট খানাটা ধোবেন, কোনো পেশাবের ছিটা ময়লা এগুলো যেন কমেটে চলে যায়, এরপর উজুখানাটা ভালো করে ধোবেন, তারপরে এখানে উজু করবেন। এটা হলো একটা ঠেকার মশলা, ঠেকা। আর আসল মশলা আগে আমি যেটা বলেছি সেটা, বানাবার সময় এটা একটু, রমজান মাসে মৃত্যু হলে কবর আজাব কি বন্ধ থাকে? ভাই নামাজি রোজাদার ইমানদার দিনদার হইলে কবর আজাব বন্ধ থাকে, বেরোজদারিরও কবর আজাব বন্ধ থাকা বোধহয় দরকার, গাজারু মদ পাই জেনাকার ও মনে করছেন রমজান মাসে হইলে বোধহয় কিল্লা ফতে, না, আপনি যদি আল্লাহপন্থী হন, কোরআনপন্থী, ইসলামপন্থী হন, তাহলে রমজান মাসে আপনার কবর আজাব বন্ধ থাকবে। আর যদি আপনি বাতিলপন্থী কাফেরপন্থী হন, তাহলে এরকম একশো রমজান একত্র করলেও আপনার কিছু লাভ হবে না। রোজার মাসে পার্টি দেখা যাবে কি না প্রশ্ন তো করার দরকার ছিল না, অন্য মাসে যা করা যায় রমজান মাসেও তা করা যায়, শুধু খাওয়া যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না, নাকি কি কিছু পান করা যাবে না, কিন্তু বউ দেখা যাবে না, এই কথা কোনো কিতাবেও নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই, আমি পাই নাই। বউ দেখা যাবে, বউ দেখবে কে? যে বিয়ে করবে সে। এখন দুলা বাইরে পাঠায়, দুলাবাই দুলাবাই যায় আর মানে অনেক চিন্তা করে যে হালা বিয়ে করলো তো এইটা আমার কি হবে, আমি তার কি হব, এখন তার সাথে আমি কিভাবে লাড়ালাপ্পা করব, দেখি আমার আগামী দিনের গল্পের সাথীটা কেমন হয়, আমি দেখে এখন ওই দুলাবাইয়ে কিন্তু নিজের জন্য দেখে তার গল্প করতে কেমন হবে, তার সাথে কথাবার্তা করতে মানাবে কেন, ওই হালার জন্য দেখে না। আর যেই হালায় দুলাবাইরে দুলাবাইরে পাঠাইছে এটা হালা না, হালার হালা, শালা শালা অথর্ব, বিয়ে করবি তুই, কেউ আবার দুলাবাইয়ের সাথে বন্ধু বান্ধব পাঠায়, বন্ধু একজন দুজন আর দুলাবাই, হারাম, খবরদার। এরপরে আবার এমনও কিছু পাত্র আছে কয় না আমি যাব না, আব্বা আর আম্মা গিয়ে দেখে আসলেই হবে, আব্বা আর আম্মা যাই দেখে আইসে। মেয়েরা মেয়ে দেখা সবচেয়ে কঠিন এই যুগে, আবার মহিলা কয়েকজন যায় পাত্রী দেখার জন্যে, সব মহিলা নিজকে মনে করে আমি সবার চেয়ে সুন্দরী, সব মহিলা আমার মতো সুন্দরী বোধ হয় আরেকজন। এখন যেই পাত্রীরা দেখার জন্য এই মহিলায় গেছে, এখন পাত্রীরা দেখে আর কেউ, ওর চেয়ে তো আমি সুন্দরী, ওর চেয়ে তো আমি সুন্দরী, সে এখন কোনখান দিয়ে ট্যাম আছে, টোপ আছে, কোনখান দিয়ে কি আছে, এগুলো আগে খোঁজে, ঠিক কিনা বলেন? কারণ সে জানে আমি তার চাইতে সুন্দরী, এটা সাইকোলজি। কিন্তু বউ দেখবে বর নিজে, বর নিজে। আর এই যৌবনকালে কিন্তু মেয়েটাকেও দেখতে বেশি সুন্দর লাগে, যুবকটাকেও দেখতে বেশি সুন্দর লাগে, এক নজরেই সেট আপ হয়ে যাবে, সেট আপ। আর যদি এত করে পাঠান, একবারের জায়গায় তিনবার চাওয়া লাগবে, শেষবার বাপেরে পাঠাইছে কয় আমার শরম লাগে, শরম লাগে, অতিভক্তি সরের লক্ষণ তো, শরম লাগে, বাপে যাই আসাই আইসে, এক বছর পরে বউর সাথে শুরু হয়ে গেছে টানাটানি, বাকে কিরে তুই তারে দেখে বিয়ে করছিস, আমার কাছে আমি দেখছি কামনে বিয়ে করছেন, আমনে দেখছেন আমনে বিয়ে করেন, আমি এটার মধ্যে নাই, এরকম ছেলের খবরও আমার কাছে আছে, বাপেরে পাঠাইছে, বাপে পছন্দ করেছে, ছেলে বিয়ে করছে, অঞ্জন বউর সাথে একটু কথাবার্তা শুরু হয়ে গেছে, কয় বুড়িয়ে দেখছে, বুড়িয়ে বিয়ে করুক, আমি তো দেখি নাই, খবরদার তোমার বউ তুমি দেখবে, বড় জোর তোমার একজন মুরব্বী, এই মুরব্বীও পুরুষ হইতে হবে, পুরুষ, মহিলা নিলে কিন্তু মাইয়া সব দিকে সুন্দর আছে, কিন্তু না কেড়ে আনো একটু বেশ কম আছে, একটু না একটু, এই মহিলা দেখলে এগুলো হবে বেশি। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফ স্টাইল।